দর্শক জি এশিয়ান চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন ডিএসএন নিউজ আওয়ারের শুভেচ্ছা এবারে 2021 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে সুবিধা অসুবিধার দিকগুলি পর্যালোচনায় দেখা যাচ্ছে যে দেশব্যাপী যে করোনার প্রভাব এবং সারা বিশ্বব্যাপী যে করোনার প্রভাব এবং প্রাদুর্ভাব এর কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বাজেট পেশ করতে হবে। আসলে আমাদের এই বাজেটটি 28 তারিখেই হয়ে গেছে, কিন্তু প্রকাশ করার জন্য একটু সময়ের প্রয়োজন হচ্ছিল। আমরা সেজন্য একটু দেরিতে আজকের দিনে যে আমরা করছি, আমি এক নজরে হাকিমপুর পৌরসভার 2020-2021 অর্থ বছরের 22তম বাজেট পেশ করছি। সাংসদকে এই 2020-2021 অর্থ বছরের সম্ভাব্য আয় রাজস্ব থেকে আয় সম্ভাব্য 1,71,60,119 টাকা, সম্ভাব্য রাজস্ব ব্যয় 1,66,10,032 টাকা, উন্নয়নের আয় 24,64,282 টাকা, উন্নয়ন ব্যয় 26,65,51,300 টাকা। হাকিমপুর পৌরসভার সর্বমোট সম্ভাব্য আয় 26,35,60,402 টাকা, সর্বমোট সম্ভাব্য ব্যয় 28,31,61,332 টাকা। এর সারাংশটি আমি 2018-19 অর্থ বছরের প্রকৃত আয় ব্যয়, 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেট এবং 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। 2018-19-এর আয় রাজস্ব খাত উপাংশ থেকে 1,52,64,435 টাকা হয়েছিল এবং 2018-19 অর্থ বছরে ব্যয় হয়েছিল 1,16,80,431 টাকা। 2018-19 অর্থ বছরের উন্নয়ন খাত থেকে এসেছিল 7,43,87,262 টাকা, 2018-19 অর্থ বছরের প্রকৃত ব্যয় হয়েছিল 7,53,13,530 টাকা। মোট 2018-19 অর্থ বছরের রাজস্বের আয় হয়েছিল 8,96,51,692 টাকা, ব্যয় হয়েছিল 8,69,93,943 টাকা। রাজস্ব খাত উপাংশ 1 থেকে এসেছিল 18-19 অর্থ বছরের 4,01,219 টাকা, উন্নয়ন খাত থেকে এসেছিল 21,89,275 টাকা, প্রারম্ভিক জেট 25,90,495 টাকা। সে সময়ে সর্বমোট আয় হয়েছিল 9,22,42,187 টাকা, মোট প্রকৃত ব্যয় হয়েছিল 9,22,42,187 টাকা। 2019-20 অর্থ বছরের সংশোধিত আয় হয়েছিল রাজস্ব উপাংশ 1 থেকে 1,13,53,017, উন্নয়ন খাত থেকে এসেছিল 92 লক্ষ, মোট আয় হয়েছিল রাজস্ব 1-এ 2,06,53,017,
রাজস্ব উপাংশ এক থেকে ছিল 35,64,367 টাকা, মোট প্রারম্ভিক জেড ছিল 35,64,368 টাকা, সর্বমোট আয় ছিল 2,41,17,385 টাকা, ব্যয় হয়েছিল 2,41,17,385 টাকা। 2020-21 অর্থ বছরের সম্ভাব্য আয় আমরা ধরেছি 26,36,60,402 টাকা, সম্ভাব্য ব্যয় ধরেছে 28,37,11,419 টাকা। অর্থাৎ আমাদের এই 2020-21 অর্থ বছরের জন্য আমরা আকিলপুর পৌরসভার 28,31,61,332 টাকা আমরা বাজেট ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে। প্রশ্ন যদি কারো থেকে থাকে। এবং সকলের কাছে সরবরাহ করা হয়েছে, আরো যদি প্রয়োজন হয় কেউ সাংবাদিক ভাইরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ করদাতা এগুলো হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা আগে নিয়ে এসেছি সেজন্য মানে রেখে দিয়েছি আমাদের কাছে, অথবা বলতে পারেন যে এবারে বাজেটটা এত বেশি কেন করা হচ্ছে, পূর্বের বাজেটটা কম হতে পারে, এগুলো হয়তো আসতে পারে আপনাদের কাছ থেকে কোশ্চেন আসছে। আর এখানে দেখা যাচ্ছে 2 কোটি টাকার মতো ঘাটতি দেখা যাচ্ছে, জি এই ঘাটতিটা পূরণ করবেন কিভাবে? আমরা এটা উন্নয়ন ব্যয় দেখেন, আমরা সাধারণত রাজস্ব উপাংশের একটা জায়গায় গ্যাপ আছে 1,51,60,000, আমাদের 10% সেই জায়গায় মাইনাস করতেই হয়, আমরা সে মাইনাস করেছি সেই জায়গায় ব্যয়ে রাজস্ব আয় থেকে, সেই জায়গা থেকে আমাদের উন্নয়নে কিছু অংশ আমরা এখানে খরচ করতে পারি। আর এবারে বাজেট থেকে আপনি মনে করেন কি ধরনের সেবা দিবেন জনগণকে? আমি নতুন নতুন কি আছে নতুন নতুনত্ব এই জায়গায়, যেটা আমরা যেটা টার্গেট করেছি, আমার এবার স্বাস্থ্য খাতের উপর আমরা একটু গুরুত্ব দিয়েছি, যেমন আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়াটার ট্রিটমেন্টের উপর এবারে জোর দেব, আমাদের জনস্বাস্থ্যের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়েছে, আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে জায়গাটা ওয়াটার ট্রিটমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, এ কারণেই বলছি আমাদের হাকিমপুর পৌরসভার মধ্যে যে স্থলবন্দর এখানে অবস্থিত, ব্যবসা বাণিজ্যের বিষয় রয়েছে, এটা ম্যাক্সিমাম সময় আমাদের বর্ষা বা বন্যা হলে পরে আসলে আমাদের এটা অনেক অঞ্চল ডুবে থাকে, আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে একটি মূল ড্রেন, আমাদের যে জালালপুর যেটি আমরা তুলসীগঙ্গা নদীর অংশ যেটি বলি ব্রিজ, সেই ব্রিজের ওই কোনায় গিয়ে এটা আউটফলটা আমরা দেখিয়েছি, আমাদের কাছে ইতিমধ্যে 2-3টি মন্ত্রণালয় এটি আমাদেরকে গ্র্যান্ট করেছে, তো আমার কাছে মনে হচ্ছে আমরা সারা বাংলাদেশের 32টি পৌরসভার মধ্যে একটি প্রজেক্টে রয়েছি, আমাদের আজকেও ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে, ইনশাল্লাহ আমরা এই টার্গেটকে নিয়ে আগাচ্ছি যাতে হাকিমপুরের জলাবদ্ধতা না থাকে এবং আমাদের যে ওয়েস্টগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমরা একটা পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের এবারে টার্গেট আমরা আসলে স্বাস্থ্য খাতের দিকে আসলে জোর দিতে চাই। আচ্ছা একটু অভিশাপ, বর্তমানে করোনা পরিস্থিতিতে আগামীতে কি ধরনের পদক্ষেপ আরো আসবে? আমরা ইতিমধ্যে একটা প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামটি নো মাস্ক নো এন্ট্রি, এটি সাধারণত সব জায়গাতে এটি ছড়িয়ে গেছে এবং আমাদেরকে মাননীয় এমপি মহোদয় এটি বলেছেন যে এই ধরনের প্রোগ্রামটা আমরা যেন সব সময়ের জন্য রাখার চেষ্টা করি, জনগণকে আসলে সচেতন করার জন্য, এছাড়াও অন্যান্য প্রোগ্রাম আমাদের স্বাস্থ্য সেবা যেভাবে আমাদেরকে অবহিত করবে আমরা করার চেষ্টা করি। আর করোনা পরিস্থিতির মধ্যে আজকের আসলে যারা শুনছেন এবং যদি এটি মিডিয়াতে প্রচার হয়ে থাকে বা প্রচার হয়, আমার একটি অনুরোধ থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে
স্বাস্থ্য সুরক্ষার জন্য যেভাবে সকলকে বলছে নির্দেশনা দিচ্ছে সকলেই যেন আমরা সেগুলো মেনে চলি পালন করার চেষ্টা করি। আজকে বাজেটের বিষয়টা অল্প বলবো, আমাদের নিয়মিত যে জাস্ট আপনার বাজেট কত আছে লক্ষ্যের উদ্দেশ্য 20 সেকেন্ডের মধ্যে একটু আমাদের যেতে বলবেন। তুমি নাও বাজেট বাজেট সম্পর্কে হ্যাঁ ওই সংসদ আসুন যে আজকে বিষয়টা সংসদ শর্টে আজকে 2020-21 অর্থ বছরের আমরা 22তম বাজেট পেশ করেছি। আমাদের রাজস্ব থেকে আয় সম্ভাব্য আয় ধরেছি 1,71,60,119 টাকা, রাজস্ব ব্যয় ধরেছি 1,66,10,032 টাকা, উন্নয়ন থেকে সম্ভাব্য আয় ধরেছি 24,64,282 টাকা, উন্নয়ন থেকে মোট সম্ভাব্য ব্যয় ধরেছি 26,65,51,300 টাকা, সম্ভাব্য আয় আমরা ধরেছি 26,35,60,402 টাকা এবং সম্ভাব্য ব্যয় হচ্ছে আমাদের 28,31,61,332 টাকা। অর্থাৎ আমরা এবারে 2020-21 অর্থ বছরে 28,31,61,332 টাকা আমরা বাজেট ঘোষণা করলাম। সাধারণ জনগণ না, সরকার নির্ধারিত যে ট্যাক্সগুলো রয়েছে সেটি আমরা করছি। তবে আমাদের পরবর্তী যে পরিকল্পনা, পরিকল্পনার অংশ হচ্ছে প্রতিটি এলাকার জনগণকে সচেতন করে বাড়িরও যে ময়লাগুলো রয়েছে, বাড়ির যে ওয়েস্টগুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা। সেক্ষেত্রে হয়তো জনগণের কাছে 5-10 টাকার হয়তো একটা ট্যাক্স নির্ধারণ করা যেতে পারে বা হতে পারে। আমাদের রাঙামাটির যে রোডটি, আমাদের তিনটি প্যাকেজে আমরা বিভিন্ন রাস্তাঘাটের দিয়েছিলাম, যেটি আমাদের IUIDP UIIP যে প্রজেক্টটি ছিল নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সেটির মধ্যে সবগুলোই পাস হয়েছে। এই দুইটার কোয়ারি এসেছে, তো আমরা আশা করছি কোয়ারি থেকে আমরা হয়তো এগুলো যদি উত্তর দিই বা এগুলো যদি সঠিকভাবে আমাদের সেই প্রজেক্টের পিটি স্যার যদি এটি এগুলোর যদি হচ্ছে উপস্থাপনা করে, আমার বিশ্বাস ধারণা এটি আমরা 2-3 মাসের মধ্যে আমরা এই কাজটি চালু করতে পারব। রেল স্টেশন নিয়ে কিছু পরিকল্পনা, সেটি আমার বাজেটের মধ্যে যদিও আসেনি, কিন্তু রেল স্টেশনকে আমরা আসলেই আধুনিকায়ন করতে চাই। আমাদের মাননীয় সাংসদ এ বিষয়ে যথেষ্ট চেষ্টা করছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান তিনিও চেষ্টা করছেন, আমরা সকলে একযোগে একসাথে কাজ করার চেষ্টা করছি। আমরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি এবং দ্বিতীয় শ্রেণীর পৌরসভা রয়েছে। আমাদের এবারে পরিকল্পনা, এবারে ইচ্ছা, এবারে লক্ষ্য জলাবদ্ধতা নিরসন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট, এটি হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য খাত নিয়ে আমরা কাজ করতে চাই। SDG-র 3 নম্বর এবং 5 নম্বর লক্ষ্য যেটি, সেই লক্ষ্যগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আর কোনো যদি কোশ্চেন থাকে বা ইয়ে থাকে আপনাদের জানার কোনো বিষয় থাকে, রাস্তাঘাট নিয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি, ইনশাল্লাহ এটি হবে।
শুধু সাতনে না, আখিল গুরুত্বপূর্ণ শহরের ভিতরে যতগুলো রাস্তা আছে সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা পর্যায়ক্রমে সবগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কারো কোনো যদি পশ্চিম থাকে এটা থাকে না যে আসলে এটার আয় কোথা থেকে হতে পারে, এত টাকার বাজেট করলেন মানে এত বেশি কেন হলো সেটা জানতে চাচ্ছি। 2021-2021 সম্ভাব্য আয় আমাদের উন্নয়ন থেকে আমরা ধরেছি 3 কোটি টাকা। আমরা জলবায়ু পরিবর্তন একটা প্রজেক্ট রয়েছে, সেই জায়গা থেকেও 3 কোটি টাকা পাবো বলে আমরা মনে করেছি। নগর অবকাঠামো উন্নয়ন যে প্রজেক্টটির কথা আপনাদের এখনই বললাম, সেটা থেকে আমরা ধরেছি 14,64,00,000 টাকা। IUIDP বা গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে ধরেছি আমরা 4 কোটি টাকা। এই সর্বমোট আমাদের 24,64,00,000 টাকা। এটি আমরা উন্নয়ন খাত থেকে আসবে বলে আমরা মনে করেছি, সেই জন্য আমাদের এই বাজেটটা একটু মনে হয়েছে অন্যান্য বছরের একটু বেশি হয়েছে। কিন্তু গত অর্থ বছরে যেহেতু আমাদের বিভিন্ন প্রজেক্টের টাকাগুলো ঢোকেনি, সেই জন্য আমরা মনে করছি এবারে আমরা সেই টাকাগুলো সহজ পাব, সেই জন্যই আমরা বলছি এই অর্থ বছরটাতে আমাদের বেশি আয় হবে, বেশি ব্যয় হবে। দর্শক, ডিএসএন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ডিএসএন চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।